এখনই নয়, দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে। দুপুরে এই তথ্য জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। তবে তার আগে মাধ্যমিকের শিক্ষার্থীদের 60 দিন এবং উচ্চ মাধ্যমিকের 84 দিন ক্লাস নেওয়া হবে। এর জন্য সংশ্লিষ্ট অধিদপ্তর, বোর্ড এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি। কখন আমরা স্কুলটি খুলতে পারবো বা কলেজগুলো খুলতে পারবো, তারপর আমরা 60 দিন এবং 84 দিন ক্লাস নেব, তারপর একটা সময় গ্যাপ দিয়ে আমরা পরীক্ষাগুলো নিয়ে ফেলবো। আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে সবাই কিন্তু প্রস্তুতি নিয়ে রাখছে, এটা বোর্ডের কথাই বলুন